কিনে নিয়ে যাই, তারপর দেখি উনি কি করে। তাই আমি উঠে বসলাম। স্যার পড়া বোঝানোর সময় যতবার আমার দিকে তাকাচ্ছিল, আমার ডাবের দিকে তার নজর যাচ্ছিল। আমি স্যারকে হঠাৎ জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখনো বিয়ে করেননি কেন? এমনি বিয়ে করলে তো এখন আর তোমার সাথে এইভাবে থাকতে পারতাম না। সেটাও ঠিক, কিন্তু তাই বলে বিয়ে করবেন না, কাউকে পেলাম না তো।